কখনো লাভ হয়েছে স্বীকার করে না। হ্যাঁ ভাই, হ্যাঁ এটা সত্য কথা। কুরবানির গরু যদি কষার কাছে বিক্রি হয়, এর তো দুঃখ জনক কথা আর কিছু হয় না। কুরবানির আল্লাহর কাছে বেচুম, ছয় মন গোছের গরু। দর্শক, এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জ সিঙ্গার জয়মন্ডল গরুর হাটে। দর্শক, এই গরুটা কোরবানির জন্য দামাদামি হচ্ছে। ভাই কত বলছে? এই গরু ভাই 1,60,000-65,000।1,60,000 এখানে মাত্র 500 টাকা আসিলে গরু বিক্রি হয়। 5,00,000 টাকার গরু 500 টাকা। যত টাকায় বেচা কিনে হোক, 500 টাকা। 500 টাকা মানে 10,00,000 টাকার গরু বিক্রি করলো 500 টাকা। 5,00,000 টাকার গরু বিক্রি করলো 500 টাকা। আর ঢাকার মধ্যে 1,05,000। আমার পারা যায় না ভাই, আমার অনেক উপরে কিনা, আমি গ্রামের থেকে কিনে আনছি। দেখেন না পারা যায় কিনা? না না না। পণ্ডিত মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল। 6,000 মধ্যে 70 কিনা, আবার 69 কিনা, 1,000 গাড়ি ভাড়া। এই যে আপনাদের 6,000, 10,000, 20,000 কালকে আসলি হাটে ভিডিও করছি বলে এক গরুতে 18,000 লস হয়েছে। এদের 6,000 লস, এই গোটা 6,000 লোকসান। আমার গরুর ব্যাপারে এরা কখনো লাভ হয়েছে স্বীকার করে না? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ এটা সত্য কথা। 1,60,000 বিক্রি হয়েছে। হ্যাঁ, 64,000। 1,60,000 পানির গরু যদি কষার কাছে বিক্রি হয়, এর তো দুঃখ জনক কথা আর কিছু হয় না। কুরবানির আল্লাহর কাছে বেচুম, ছয় মন গোছের গরু 1,80,000-23,000 ঠিক আছে, 30,000 তেমন গরু কিনে নাকি? বেচা বিক্রি নাই গা, হাটে বিক্রি নাই। দর্শক, এই গরুটা এইমাত্র বিক্রি হয়ে গেল জয়মন্ডল গরুর হাট থেকে। 1,66,000 টাকায় মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল। আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন, খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল 1,66,000 টাকায়। কয় মন কোচ হবে ভাই? 5 মনই মাপ, ঠিক আছে। যদি কপালটা ভালো হয় 5-10 কেজি পারবো, এর বেশি 1 কেজি হইব না। পাঁচ মনের বেশি হবে ছয় মন গোছ আছে। দর্শক, গরুটা যদি একটু ভালো করে দেখায়, মাশাআল্লাহ গরুটা কিন্তু অনেক বড় গরু, বিক্রি হয়ে গেল এই মাত্র 1,66,000 টাকায়। দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।